Rural Sun Power, your smart energy partner. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ রুরাল সান পাওয়ার আপনাদেরকে নিয়ে এসেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি পাহাড়ে, যেখানে সম্পূর্ণ পাহাড় জুড়ে রয়েছে একটি ছোট্ট চা বাগান। আর এই বাগানের যে চা গাছগুলো রয়েছে সেগুলোকে সতেজ এবং সবুজ রাখতে আমরা রুরাল সান পাওয়ার পাহাড়ের উপরে স্থাপন করলাম একটি 1.5 horsepower সোলার সাবমার্সিবল পাম্প। Rural Sun Power, your smart energy partner. এই টি গার্ডেনের মালিক আবুল কালাম আজাদ সাহেব, তিনি হচ্ছে সোলার পাম্পটি ক্রয় করার আগে প্রতি মাসে প্রায় 15-20,000 টাকার ডিজেল ক্রয় করে জেনারেটরের মাধ্যমে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে তার এই চা বাগানে হচ্ছে সেচ প্রদান করেছে। তো সেক্ষেত্রে সোলার পাম্পটি আমরা যদিও বেশ কিছুদিন আগে এটি স্থাপন করলেও ভিডিওটি অনেক পরে দিচ্ছি, তো তার থেকে ফিডব্যাক নিয়েছি এবং তার পাশে আরেকটি সোলার পাম্প আমরা স্থাপন করেছি। মূলত তিনি ওই আমাদের পাশের যে সোলার পাম্পটি রয়েছে সেটি দেখে হচ্ছে আমাদের কাছ থেকে এই দীর্ঘড়া সোলার পাম্পটি ক্রয় করেছে। তো আপনারা অনেকেই যে পাহাড়ে বা হচ্ছে বিভিন্ন ধরনের টিলায় আপনারা বিভিন্ন ফল ফসলের চাষ করেন, সেচের অভাবে অনেক সময় আপনাদের যে উৎপাদন সেটি ব্যাহত হয়। এছাড়া বাংলাদেশের বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু অনেকেই স্প্রিংকলারের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে চা বাগানে এই শীতের সময় এবং শুষ্ক মৌসুমে আপনারা সেচ প্রদান করে থাকেন। আপনারা কিন্তু এককালীন সোলার পাম্পে ইনভেস্ট করলে আপনাদের এই ডিজেল, বিশেষ করে চা বাগানগুলোতে আমি নিজেও দেখেছি যে ডিজেল জেনারেটরের মাধ্যমে তারা স্প্রিংকলারগুলোতে হাই প্রেশার দিয়ে তারপরে হচ্ছে তারা পানি স্প্রে করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে হাই হেডের পাম্প রয়েছে সাবমার্সিবল, সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে আপনারা স্প্রিংকলার দিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন সরাসরি সোলার প্যানেল এবং মোটরের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটা সময় হয়তো মনে করতেন যে সোলার প্যানেলের মাধ্যমে 200-300-400 ফিট উপরে কি পাহাড়ের উপরে পানি তোলা সম্ভব। আবার অনেকেই চিন্তা করেছিলেন যে সোলার পাম্পের মাধ্যমে কি কোনো ধরনের ইন্ডাস্ট্রি বা বিভিন্ন শিল্প কারখানা চলা সম্ভব। আসলে আমাদের দেশে কিন্তু সোলার সিস্টেমের বহুমুখী ব্যবহার শুরু হয়ে গেছে। বিদ্যুতের যে ঘাটতি এবং ডিজেলের যে মূল্যবৃদ্ধি, এটা থেকে দেশকে রক্ষা করার জন্য এখন আমাদের মোক্ষম হাতিয়ার হতে পারে সোলার সিস্টেম। সেক্ষেত্রে আমি একজন ব্যবসায়ী হিসেবে নয় আপনাদেরকে এতটুকু বলতে পারি, ভালো একটি ডিজাইন করে যদি আপনি একটি সোলার সিস্টেম আপনার বাড়িতে বা হচ্ছে আপনার কৃষি সেক্টরে বা কৃষি প্রজেক্টে যদি আপনি স্থাপন করতে পারেন, আশা করি এই ধরনের দীর্ঘস্থায়ী যে সোলার সিস্টেমটি, এটি আপনার ব্যবসা, আপনার হচ্ছে কৃষি সেক্টরে আপনাকে অবশ্যই আয় এবং উন্নতি এনে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা রুরাল সান পাওয়ারকে ভালোবাসেন, রুরাল সান পাওয়ারের সাথে সবসময় থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা রুরাল সান পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। Rural Sun Power, your smart energy partner.